বৃষ্টির পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ছে নেত্রকোনার কলমাকান্দা সদর বারোহাট্টা মোহনগঞ্জ ও খালিয়া জুড়ের কিছু অংশ নতুন করে প্লাবিত হয়েছে এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী লাভলু নেত্রকোনায় পানি বাড়ছে এই যে আমরা যেমনটি জানছিলাম আসলে সেখানে পানির কি পরিস্থিতি এবং এটি নিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে কেমন প্রস্তুতি রয়েছে সেখানকার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট আউটরাট সবচেয়ে কম আমি জেলা যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেখানকার যে নির্বাহী প্রকৌশলী তার সাথে আমি কথা বলেছি যে পানির যে বিষয়ে কতটুকু কি বেড়েছে সেখানে কিন্তু উদ্ধাকালী যে নদীর যে কলমাকান্দা পয়েন্টে গত তিন থেকে চার দিন যাব যেটি বাড়তির দিকে ছিল এখনও কিন্তু সেখানে বিপশ্চিমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তবে সেখানে কিন্তু আসলে গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ কিন্তু চার সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটারের মতো পানি কিন্তু একটু কমেছে তবে সেখানকার পানি কমলেও কিন্তু আসলে যে কংস রয়েছে কিংবা হাওড়ের মাছ দিয়ে যে প্রবাহিত হওয়া ধনু নদী রয়েছে সেখানে কিন্তু আবার পানি বেড়েছে যে কারণেই কিন্তু আসলে সদরের যে একটু নির্মাঞ্চল বারহাট্টা উপজেলার কিছু নির্মাঞ্চল মোহনগঞ্জ খালিয়াজুড়ির যে কিছু নিম্নাঞ্চল ছাড়াও কিন্তু আসলে দুর্গাপুরেরও কিছু নিচু এলাকা নতুন করে কিন্তু আসলে প্লাবিত হওয়ায় অন্তত পঁয়ত্রিশটি গ্রামে কিন্তু পানি ঢুকেছে আমরা যখন যে বানবাসী যে মানুষ আছে সেখানকার যে মানুষদের সাথে যখন কথা বলেছি তাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে গ্রামের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু আসলে ডুবে গেছে যেখানে তারা গবাদি পশু এবং শিশু খাদ্য নিয়ে খাবারের যে একটা সংকট সেটা কিন্তু আসলে প্রকট হয়েছে আমি যখন প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আসলে বলছিলেন যে তারা যে ত্রাণ সামগ্রী তারা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছেন তারা যে স্থানীয় ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তাদের মাধ্যমে আসলে সমন্বয় করে সেগুলো কিন্তু আসলে পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু বানবাসী মানুষ যারা তারা কিন্তু আসলে তাদের যে দুর্ভোগের যে চিত্র তারা কিন্তু বলছিলেন যে আসলে তারা ঘর থেকে অনেকে বের হতে পারছে না দোকানপাটে যেতে পারছে না জমির উপরে পানি চলে আসায় কিন্তু আসলে যে গবাদি পশু গরু ছাগল যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে তারা খাদ্যের কিন্তু আসলে সংকলন করতে পারছে না বিশেষ করে যে শিশুদের যে তারা যে রান্না করে যে কিছু কিছু খাবার তারা দিয়ে সময় পার করবেন সেটাও কিন্তু তারা তাদের একটা সমস্যা হচ্ছে নতুন করে কিন্তু যে পানি যে এটি লোকালয়ে ঢুকেছে সেখানে কিন্তু আসলে জেলার যে অঞ্চলের যে উপজেলা রয়েছে খালিয়া সেখানে কিন্তু আসলে নতুন করে প্রায় ত্রিশটি পরিবারের একশো বিশ জনের মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে ঢুকেছে উঠেছেন তারা আমরা কিন্তু জেলা প্রশাসনের জানতে চেয়েছিলাম যে কতগুলো আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন তারা বলেছেন যে দুশো উনানব্বইটি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এর মাঝে কিন্তু এখন পর্যন্ত পঁয়ত্রিশটি পরিবারের যে মানুষ কিন্তু আর যারা আছেন যদি পানি বাড়ে তাদের প্রস্তুতি রয়েছে যে সেখানে কিন্তু তাদেরকে উদ্ধার করে ঠাই দেওয়ার কথা জেলা প্রশাসক বলছিলেন এবং ত্রাণ সামগ্রীর কথা বলছিলেন যে তাদের কোনো ত্রাণ সামগ্রীর কোনো ঘাটতি নেই তার নগদ টাকা এবং জিয়ার চাউল কিন্তু আসলে তারা বিতরণ করছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন যে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাভলুপাল চৌধুরী